আচ্ছা মানে সম্পর্ক বলতে কি অন্যখানে তিনি বিয়ে করে ফেলছেন না অবৈধ সম্পর্ক করছেন জি অবৈধ সম্পর্ক আচ্ছা আর কোনো क्वेश्चन আছে আপনার জি না ওকে ফোন রাখার পরে আমি आंसर করব ওকে আসসালামু আলাইকুম এটা খুবই দুঃখজনক যে মানুষের হালাল পথ থাকতে মানুষ হারাম পথে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদেরকে জবাব দিতে হবে এর জন্য এই জন্য নিজের ঘরে স্ত্রী থাকতে অন্য কোথাও সম্পর্ক যদি কোনো পুরুষ করে সে হারাম করছে সে কবিরা গুণা করছে আল্লাহর কাছে গুণাগার সে অবশ্যই হবে তাকে অবশ্যই তবা করতে হবে এই পথ থেকে ফিরে আসতে হবে এখন কথা হলো স্ত্রী যিনি ওনার সঙ্গে ঘর সংসার করছেন উনি কি ওনার সঙ্গে ঘর সংসার করাটা ঠিক হবে কিনা এই ব্যাপারে কথা হলো আপনার স্বামী যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য স্বামী তার দায়িত্ব গ্রহণ করবে তার জন্য সে দোষী হবে আপনি আপনার স্বামীকে ফেরানোর চেষ্টা করবেন যদি আপনার কথা আপনার স্বামী না শোনে তাহলে তার জন্য আপনি দোষী হবেন না তবে স্টিল আপনি যদি স্বামীকে নিষেধ করেন খারাপ রাস্তা থেকে ফেরানোর চেষ্টা করেন তাহলে আপনি গুনা থেকে বেঁচে যাবেন তবে আপনার জন্য এই স্বামীর সাথে থেকে ঘর সংসার করাটা জায়েজ হবে কোনো অসুবিধা নেই এটা আপনি করতে পারবেন কারণ আপনি আপনার স্বামীকে ভালো বানানোর চেষ্টা করছেন তাকে আপনি নসিহত করছেন আল্লাহর পথে থাকার জন্য তাকে আপনি এনকারেজ করছেন সেজন্য এটা আপনার দোষ না এবং আপনি এমতো অবস্থায় ঘর সংসার করা আপনার জন্য যায়জ কোনো অসুবিধা নেই আমরা আশা করি যে আপনার স্বামী আমাদের প্রোগ্রাম দেখছেন কিনা আমি জানি না যদি তিনি টিভির পর্দার সামনে থেকে থাকেন তাহলে বলবো যে আল্লাহকে হাজির নাজির জেনে আপনি হারাম কাছ থেকে ফিরে আসুন এবং আপনার বৈধ সম্পর্ক যেখানে আছে আপনার স্ত্রীর সঙ্গে আপনি ঘর সংসার করুন আল্লাহ আপনাকে তৌফিক এবং পথে নিয়ে আসুক আমরা করি আমিন আমিন এখানে একটা কথা থেকে থাকে মনে করেন যে একজন ওয়াইফ মানে তার একটা পার্সোনালিটির প্রশ্ন আসে যে সে এমন হাজবেন্ডের সাথে কেন থাকবে যার সাথে অবৈধ সম্পর্ক আছে অন্য মেয়েদের তখন একটা মানে সে একটা পার্সোনালিটি হীনতায় ভুগে এবং এই ধরনের অনেক মানে রুক সৃষ্টি হতে পারে সাইকোলজিক্যালি তো এই ক্ষেত্রে ওয়াইফ কি মানে খোলা নিতে পারে ডিভোর্স নিতে পারে কিনা প্রথমত আমি এডভাইস করব খোলা খোলার অপশনে না যাওয়াটা ভালো বরং চেষ্টা করা উচিত হাজবেন্ডকে হেল্প করার এবং সবশেষে গিয়ে যদি কোনো অবস্থাতেই হাজবেন্ড ফিরে না আসে তখন ওনার খোলা নেওয়ার সুযোগunar জন্য আছে উনি নিতে পারে এই ব্যাপারে শরিয়া কাউন্সিল বা অন্য কোন আপনি শরিয়া কাউন্সিল ব্যাপারে হেল্প করতে পারে অথবা বিভিন্ন কাউন্সিলিং বিভিন্ন এখন বিভিন্ন মানে এই স্টাইলের কাউন্সিলিং কি লোকাল গুলো এরকম মানে এই অ্যাডভোকেসি যেটা এটাকে তারা প্রমোট করছে এরকম প্রবলেম তারা প্রমোট করছে এবং যারা মোটামুটি ইসলামিক শরিয়া সম্পর্কে অভিজ্ঞ এমন লোকজনদেরকে দিয়েও তারা ডিল করতেছে এগুলো এখন তো সেই হিসেবে এটা আপ টু দা ওয়াইফ কিন্তু প্রথম ইনস্ট্যান্সে আমি বলবো যে না আপনার উচিত হবে না শুরুতেই এটাকে নেগেটিভ করা আপনি আপনার হাজব্যান্ডকে ভালো করার চেষ্টা করেন তারপরে আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে বসে সালেশ করেন মুরব্বীদেরকে ডাকেন এরপরে আপনি নিজে পার্সোনালি বলেন সবশেষে গিয়ে যখন কাজ আর হয় না তখন আখের দাওয়া আল খাই যখন কোনো ওষুধ কাজ করে না তখন বার্নিট তখন পড়ায় ফেলো এটা হলো আরবিতে বলা হয় আখের দাওয়া আল খাই

বাচ্চার চুলকে শেপ করা এবং তার পক্ষ থেকে পশু জবাই করা যদি আমরা ভেড়ি জবাই করি তাহলে ছেলের পক্ষ থেকে দুইটা মেয়ের পক্ষ থেকে একটা অথবা ছেলের পক্ষ থেকে একটা দিলেও অন্য এক হাদিস অনুযায়ী যথেষ্ট হয়ে যায় কোনো কোনো হাদিসে বলা হয়েছে যে ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটা অন্য হাদিসে আসছে ছেলে মেয়ে সবাই সমান একটা দিলেই যথেষ্ট হয়ে যায় এটা জবাই করলে পরে রব্বুল আলামিন বাচ্চাদেরকে প্রোটেকশন দেন বালা মুসিবত থেকে সেই হিসেবে এটা সপ্তম দিনে করাটা সুনত যদি কোনো অসুবিধার কারণে সপ্তম দিনটা মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে সারা জীবনের অন্য যে কোনো সময় এটা করাটা যা এবং যে কোনো সময় করা যেতে পারে যদি এমনও হয় আপনি বড় হয়ে শুনছেন যে আপনার আকিকা করা হয়েছিল না আপনার নিজের আকিকা আপনি নিজেও করতে পারেন নিয়াত করে তাতেও কোনো